بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا

اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد وما خلقت الجن والانس الا ليعبدون

ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد আলে না মহাম্মাদা মহাম্মাদবীর সেরা নবী তুমি হয়নি তোমার তুলো না জগত জোরে খোঁজলে পরে তোমার জোড়া মিলবে না নবীর সেরা নবী তুমি হইনি তোমার তুলো নাও জগত জুড়ে খুঁজেলে পরে তোমার জোড় মিলবে নাও বিশ্ব নেতা করে তোমায় পাঠায় রহমান বিশ্ব নেতা করে তোমায় পাঠায় রহমান নবী জাহান গো নবী দো জাহান নবী জাহান গো নবী সেরা নবী তুমি হইনি তোমার তুলো নাও জগৎ জুড়ে খুঁজেলে পরে তোমার জড়া মিলবে নাও বিশ্ব নেতা তোমায় পাঠাই পাঠায় রহমানো জাহান গো নবী দো জাহান নবী দু জাহান গো নবী জাহান এতি তুমি গরিব তুমি সকল নবীদের সেরা ইমাম তুমি নবীর চারতলা পাকা বাড়ি বিল্ডিং ছিল না এসিওয়ালা গাড়ি ছিল না দশ বিঘা জমি ছিল না অট্টালিকা ভালাখানা ছিল না নবীর ঘর কুঁড়ে ঘর ছিল নবীর ঘর ছোটো ছিল কিন্তু ওই ঘরে তো আমার আল্লাহ পাকে রহমত না ছিল হতো জোরে বলবেন না হ্যাঁ পাকার বাড়িটা বড় কথা নয় মাটির বাড়ি করেছেন স্বামী স্ত্রী ভাই বোন মা বাপ সকলে নিয়ে মিলেবেশে আছেন ঝগড়া নেই দাঙ্গা নেই কিছু নাই ওই ঘরটা হলো ভালো রহমতেরও ঘর আর পাকার বাড়ি তিনতলা পাকা বাড়ি বিল্ডিং করেছেন এসিতে রয়েছেন ঠান্ডা এসিতে রয়ে আছেন কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মেল নাই বাপ বেটার মধ্যে মেল নাই ভাই ভাই মেল নাই ও ঘরটার থেকে না থাকাই ভালো কথা ঠিক কিনা জোরে বলুন মানুষ ঘোষ মাছ না খেতে পাক শাকসবজি খেয়ে যেন ভালোভাবে থাকতে পারে তাই কবি বললেন এতিম তুমি গরিব তুমি সকলে নীদের তোমার তুমি বাজবে তো যো কেরা গনে পাপি তাপি তোমার গুণে বাজবে তো কেরা তোমারই হয় না তুলনা যাহা লগো নবী দো জাহা নবীর সেরা নবী তুমি হয়নি তোমার তুলনা নাও জগত জুড়ে খুঁজলে পরে তোমার জোড়া মিলবে নাও নবীর নবী তুমি হয়নি তোমার তুলনা নাও জুড়ে জুড়ে পরে তোমার জোড়া মিলবে না নবী গো তুমি

সন্মান বাড়িয়ে দিয়েছি যদি ভালোবাসতে হই দেবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে আজকে তো আমরা ভালোবেসেছি কোন নেতাকে নেতা বিজেপির নেতা কংগ্রেসের নেতা সিপিএম এর নেতা নেতার পিছনে ঝান্ডা নিয়ে নিয়ে ঘুরছি যে নেতা আমার আপনার কবরে যাবে না তবে বিশ্ব নেতা আকায় নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাল্লাহ প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর কবরে আমার রাসূলুল্লাহকে হাজির করা হবে সুবহানাল্লাহ নবী যদি ধ্যান না হয় নেবিকে যদি মহব্বত করতে পারো নেবিকে ভালোবাসতে পারো নেবির কথা মতো চলতে পারো ওমা আতা কুম রসুল মা নাহাকুম আনহু ফান্তাহ রসুল্লাহ যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করে নাও আর নবী যেটা নিষেধ করে দিয়েছেন সেটা তোমরা ছেড়ে দাও কিন্তু নবী বলেছেন তোমরা ছেড়ে দাও যেটা সেটা আমরা ধরে বসে আছি আর নবী যেটা ধরতে বলেছেন সেটা আমরা ছেড়ে দিয়ে বসে আছি নবী বললেন তোমরা সুদের কারবার করবে না আর শুধু না খাটালে তিন তালা পাকা বাড়ি বিল্ডিং করতে পারবো না নবী বললেন তোমরা লটারি কাটাবে না কিন্তু পাশের বাড়ি একটা ছেলে তিরিশ টাকা লটারি কেটে এক কোটি টাকা পেয়ে গেছে আমিও ইমাম সাহেব আমিও মোল্লাজি আমিও নামাজি আমিও দুরাকাত নামাজ পড়ি চার রাকাত ফজর নামাজ পড়ে মনে মনে ভাবছি টিকিটটা কাটলে ভালো হতো কি গো নেবি যেটা হারাম করে গেছেন তাম বিশ্বের মানুষ যদি হালালের ফতোয়া দেয় কোনোদিন কিন্তু হারাম আর হালাল হবে না এই কথা ঠিক না জোরে বলুন নেবি যেটা হারাম বলেছেন হারাম হয়ে গেছে নেবি হালাল করেছেন হালাল হয়ে গেছে নেবি যেটা দুনিয়ার জমিনে যাকে জাহ্নাতে বলে দিয়েছেন সে কোনো দিন নামে যাবে না আর নেবিজাকে যাকে নামি বলে দিয়েছে যতই ইবাদত করুক সে জান্নাতে যেতে কোনো পারবে না নবী যাই কথা বলেন আমার আল্লাহর হুকুমই কথা বলে থাকেন জোরে বলুন کو ہوتا تاری نا ہم لوگ نہیں سمجھتے ہیں اردو ناتھ ہندی نات ہم لوگ نہیں سمجھتے ہیں اسی کے لئے جبان سے سبحان اللہ نہیں نکلتے ہیں ارے بوجھتے بول تو سبحان اللہ بھی رو تو بوجھتے بولے হিন্দি না তোর না বুঝতে যদি নাও পারেন তবুও সুহান আল্লাহ দেবেন কেন সুভান আল্লাহ দিলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর তারিফ করলে আমার আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে এবং জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার জন্য পালাখানাগুলো তৈরি করতে থাকে

নবী আমাদের মতো নজিবুল্লাহ মিন নবী আমাদের মতো নয় বড় সাহেবের মতো নয় খাজা গরিবি নওয়াজের মতো নয় মসনদে আলা হজরতের মতো নয় ফুরফুরা শরীফে জমিন ইসুই আছেন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহে ওনার মতো নয় বসিরহাটের জমিন আল্লাহ রহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলী ইসু আছেন ওনার মতো নয় নবী হলো সম্পূর্ণ আলাদা জিনাকে আমার আল্লাহ তামাম বিশ্বের নবীদের নেতা বানিয়ে দিয়েছেন

جن کی تعریف خود رکاب کرے جن کی تعریف خود رب کبا کرے ان کی عجیمتوں گھٹانا غلط بات ہے ہاں غلط بات ہے جسی کو قرآن یاسین تو ہاں کہے

জুড়ে বলবেন না সুবান এই কালো কালো দাগ আছে আমার হাবিবের গায়ে দাগ নাই আমার হাবিবের কোন গুণা নাই কথা বুঝতে পেরেছি চাঁদ সে খুব সুরত রুখে মোস্তফা উনকো দেখা তো আয়সানে কাহা কি তোবা তোবা উনি চাঁদ জেসা কহুঁ ঝুরে বলবেন না এই ইমাম সাহেবকে কোনোদিন বে সঙ্গে সমতুল্য করা যায় ইমাম সাহেবকে বে সঙ্গে সমতুল্য করা যাবে একটা মাস্টারকে কোনোদিন ছাত্র সঙ্গে সমতুল্য করা যায় একজন পীর সাহেবকে কোনোদিন মুরিদের সঙ্গে সমতুল্য করা যায় আমার নবীকে আইসা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে জানের থেকে ভালোবাসি ইয়া রসুল ইয়া হাবিব আমি আইসা বলছি তৌ বা তৌ বা চাঁদরি গায়ে ময়লা আছে আপনার গায়েতে কোনো ময়লা নাই চাঁদ সে খুব সুরত রুখে صبا ان کو دیکھا تو آسان نے کہا کہ توبہ توبہ انہیں چاند جیسا کہ توبہ توبہ انہیں چاند جیسا کہوں چاند جیسا بتانا غلط بات ہے اللہ یہ نبی نے জোরে বলেন এখন তো আমাদের কাছে আসল পিরি হয়ে গেছে শ্বশুরা শাশুড়ি কি গো কথা খারাপ বলছি এ বাবা যে কথা খারাপ বলছি না আমাদের কাছে আসল ফির হয়ে গেছে শ্বশুর আর শাশুড়ি আর বাম্মা হয়ে গেছে বুড়ো আর বুড়ি বাম্মায় সম্মান থাকে কতক্ষণ জমি জায়গা দেয় না যতক্ষণ বেটা তারা জমি জায়গা দিয়ে দিলে তোমাদের আর ঠাই নাই কথা বুঝতে পেরেছি সোনার চাঁদ আমার আসল পীর বগদাদের জমিনে নাই আসল পীর আজমিনের জমিনে নাই আসল পীর ধামনগরের জমিনে নাই আসল পীর পুরফুরা শরীফের জমিনে নাই আসল পীর আল্লাহ আমার আপনার মা বাপকে বানিয়ে দিয়েছে তবে হ্যাঁ পীরের দরবারে যাও অলিদের দরবারে যাও তাদের সহপথে যাও সবক শিখো তাদের কথা মতো আমল করো ফায়দা হবে কিন্তু আসল তোমার আমার মা যদি নারাজ হয়ে যায় কোনো হজুরের দরবারে গেলে কিছুই পাওয়া যাবে না এ কথা ঠিক না ভুল আপনার এত এখানে এতটুকু কথা বলছি না ভাই আমার এই ক্যাসেটে রেকর্ডিং হচ্ছে এখানে আমি ওয়াজ করছি সারা অল ইন্ডিয়ার মানুষ শুনছে কথাগুলো এত সজা বক্তা তুমি মনে মনে ভাবছে এখানে খারাপ কথা বলে তুমি বাড়ি চলে যাবে তোমার ওই রেকর্ডিংটা তোমার ওই ফোনে যে আওয়াজটা ফোনে ওই আপনার বডিটা সবাই দেখতে লেগেছে কথা না আমরা গুণাগার যখন গুণা করে ফেলি তখন আমরা মানব না আল্লাহ আমাদের দ্বারা তো গুণা হয় না আল্লাহ বলে যেমন ওই মোবাইল ফোন টাঙানো আছে সব ফটো করার জন্য ওয়াইস তোলার জন্য আর তোদের কাঁধের মধ্যে আমি দুজন ফেরিস্তা মতিয়ান করে দিয়েছি কথা ঠিক কিনা জোরে বলুন কিরামান কাতে বিনা ইয়ালামুনা মা তাফালু আজকে খুশির বিষয় আমার আপনার ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো আজকে জশ্নে ঈদ এ মিলাদুন নবী করেছে এরা তো চাইলে ফাংশন দিতে পারতো এরা তো চাইলে ধরে সাংগামা দিতে পারতো এরা তো চাইলে কাওয়ালি দিতে পারতো কিন্তু নবীর কিছু আসে গেছে কথা ঠিক না চলে বলুন হয়তো জুম্মা পড়ে না আল্লাহ হয়তো একদিন একদিন এদেরকে জুম্মা নামাজ পড়া আল্লাহ তৌফিকি দেবে হয়তো পেশাব করে পানি লেয় না আল্লাহ হয়তো কোনোদিন না কোনোদিন আল্লাহ হেদায়ত করে দেবে পাঁচের লাঠি একেরে বোঝায় হয়তো ভালো খারাপ ছেলেগুলো দাঁড়াতে আল্লাহ একটা ভালো কাজও করাচ্ছে ছেলেগুলো আপনার আমার দরবারে গিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে চাঁদা কালেকশন করে আলেমুর আমাদেরকে দাওয়াত করে প্যান্ডেলের ব্যবস্থা করে ও আজে শেষ বিরানির ব্যবস্থা করে একটা মিলাতের ব্যবস্থা করেছেন এদের উপরে আমার আল্লাহ আল্লাহ রসুন খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ اے نبی نے کہا کہ اطاعت کرو اپنے ماں اور باپ کی خوب قیمت کرو تیرے ماں اور باپ کا تجھ کے احسان ہے تیرے ماں اور باپ کا احسان ہے ان کے دل کی دکھانا غلط بات ہے ہم <سؤال> اپنی جو جھون کاجے لے جائیں ماں بھونتے بارے نا چلے کے بھونتے بارے نا আমার বেটা বোম্বে বাড়িয়ে গিয়েছে আমার বেটা দিল্লি চলে গিয়েছে আমার বেটা মাদ্রায় চলে গিয়েছে আল্লাহ তার করে দিও আল্লাহ গাড়ি ঘোড়া থেকে অ্যাক্সিডেন্ট থেকে থেকে বালা আল্লাহ করে আল্লাহ বলে বান্দারে কোনো সাহেবের দোয়াটা কখন হতে পারে না হতে পারে কোনো গ্যারেন্টি নাই কিন্তু কোনো ছেলে যখন যখন মা আল্লাহ বাকে দরবারে দুটো হাত তুলে ধোঁয়া চাই ওই দোয়াটা আমার আল্লাহ বাকে দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে দুয়াটা বুলু হয়ে খাজা গরিবের নামাজ ওলি হতে পারতেন না যদি আল্লাহর ওলি উনার মায়ের দোয়াটা না থাকতো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জিনার নাম অনুকরণ করে আপনারা কাদেরিয়া কমিটি রেখেছেন কাদেরিয়া সিলসিলার মানুষ হয়েছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এর মা বলেছিল বেটা বিপদে পড়ে যাবি যখন আল্লাহকে সাহায্য চাইবি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছেই সাহায্য চাই সাহায্য দিনওয়ালা হায়াতের মালিককে কে মালিককে মালিক কে রাখনেওয়ালা কে মাননেওয়ালা কে মা বলে ছিল বেটা বিপদে যখন পড়বি তবে বিপদের সময় আল্লাহকে সাহায্য চাইবে আর যতই বিপদ আপদ হোক না কেন বাবা মরু যদি তুমি যাও মৃত্যু যদি হয় বাবা সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না মা শিখিয়ে দিয়ে যাচ্ছে তখন তো বন জঙ্গল ছিল এখন রাস্তাঘাটে আপনি যান বারোটা একটা দুটো তিনটার সময় সব রাস্তা ফাঁকা ক্লিয়ার আর সেই সময় মানুষের একটু অভাব ছিল কি কত রাস্তার মোড়ে একটু বন জঙ্গল থাকলে দশজন বিশ জন দুজন পাঁচজন বসে তারা ডিউটি দিত যদি কোনো লোকজন যেত তাদেরকে চিন্তাই করা হতো কথা ঠিক না বলুন চিন্তাই করা হতো চিন্তাই করে নিয়ে মানুষ বেট চালাতো পকেট মারি করতো চিন্তাই করতো চুরি করতো ডাকাতি করতো সেই জামানে আল্লাহর উড়ি গিয়েছিল মা কি বলেছিল বেটা জামার মধ্যে পকেটে কিছু পয়সা তোমাকে দিচ্ছি চল্লিশটা দিনাজ দিচ্ছি যদি ডাকাতে দলেরা ধরে ফেলে বাবা তুমি মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে মা সত্য কথা কথা বলেছিল আর সত্য কথা বলার জন্য আমার আল্লাহ হুকুমি আল্লাহর ওলি ডাকাতের হাত থেকে আল্লাহ হেফাজতে নাকে করলেন এবং ডাকাতিরা আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইমানের কলেমা পড়ে তবাতিল্লা করে খাঁটি আল্লাহর তারা অলিও হয়ে গিয়েছিল কথা বুঝতে পেরেছি মিথ্যা কথা খুব খারাপ জিনিস বাবাজি সত্য কথা বলো যদি যান চলে যাই চলে যাবে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলা ঠিক নয় কথা বুঝতে পেরেছেন যেহেতু এটা যে শুনে এই দেব মিলাদ নবী বিশ্ব নবী দিবস এই যে চাঁদরা চলছে কিসের চাঁদ কি ভাই হ্যাঁ নবী দিবস বিশ্ব নবী দিবস বিশ্ব নবী জগৎগুরু রসুল উল্লাহ তামাম এক লাখ দু লাখ কম বেশি চব্বিশ হাজার নবী পয় গম্বর এসেছিল সব নবীদের সেরা নবীকে পাঠিয়েছিলেন আর এরপরে যে চাঁদা উঠবে রুবিও স্থানিক চাঁদ তামাম বিশ্বের জমিনে যত ওলি আসে এসেছেন সব অলিদের বাদশাহ আব্দুল কাদের জিলানিকে আল্লাহ করে দিয়েছিলেন আমাদের ছেলেগুলো দশ বছর বয়স যখন হয়ে গেল তিরঙ্গা চালালো বারো বছর বয়স হয়ে গেলে বিড়ি চালালো তিরঙ্গা চালালো সিগারেট চালালো অবশেষে বছর বয়স হয়ে সাদা পানি খেতে শুরু করলো সাদা পানি বুঝেছেন বলছি না ভাই ভেঙে বলছেন জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় অজ্ঞানীকে বুঝাতে পারে কে বা কথা আপনারা গুণী মানুষ ওটা না বলে সাদা পানির কথা বললাম আর আল্লাহ বলি হজরতে পিরানি পির দোস্তগিরি কৌশল আজম যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন মায়ের দুগ্ধ খান্না রোজা রেখে দিয়েছিলেন এরাই হলো আল্লাহর অলি আহ এদের কথাতে বাত্রাতে চালচলনে আল্লাহ আল্লাহ রসুলের এদের মহব্বত ছিল ভালোবাসা ছিল দুনিয়া কামার উদ্দেশ্যে আল্লাহর অলিরা আসে না আল্লাহর অলিরা আমরা তো আজকে দেখলাম প্রত্যেক এলাকাতে বাবাজি সুন্দর সুন্দর মসজিদ আগে ছিল মাটির মসজিদ কাঁচা মসজিদ কথা বুঝি আস কাঁচা মসজিদ ছিল মাটির মসজিদ ছিল কিন্তু ইমানদারের আমলটা পাকাপ্ত ছিল আর এখন মসজিদ হয়ে গেছে পাকা মুসল্লি হয়ে গেছে ফাঁকা খারাপ আ আল্লাহর সেই জামানায় বসে 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 অলিরা বসে আল্লাহ আল্লাহ জিকির করতো কথায় করত। এসির বিছানাতে নয় পাহা চালিয়ে মসজিদ নয় আল্লাহর অলিরা বন জঙ্গলে ঘুরে ঘুরে বনে বনে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহ জিকির করতেন তিনি হাতে আমার আল্লাহ এত রাজি হয়ে যেতেন খুশি হয়ে যেতেন আল্লাহ আল্লাহ জিক্রি করতেন বন্য জন্তু জানোয়ার গুলো বন্য ভাগ ভালু আপনার বাঘ আল্লাহর অলিদেরকে পাহারা দিতে থাকত কেন আল্লাহ বলে বান্দা যে আমারও হয় আমি আল্লাহ তার হয়ে যাই আর তামা মখলুকাতকে আমি আল্লাহ তার তাবে তার বানিয়ে দিই সুবান আল্লাহ সুবান আল্লাহ বুঝতে পেরেছেন হবে না হতে পারে না হইনি হবে না হতে পারে না আমার সাথে কারো হবে না হতে পারে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না এই ভাই আমরা রাস্তা দিয়ে গেলে ছায়া পড়ে পড়ে তো হ্যাঁ পুকুরেতে আপনি যাবেন আপনি উপরে আছেন আর নিচেতে পানির দিকে দেখবেন অনেক আপনার ছায়া পড়ে গেছে আর আল্লাহর ওলি আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার মধ্যে কোনো ছায়া পড়তো না তাই কবি বললেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না না তো দূরের কথা ছায়াও মেলে না

কিছুদিন আগে হয়তো মাঝখানে আমাকে দাওয়াত করেছিলেন দু চার দিন আগে ডেটটা ছিল কিন্তু দুর্যোগের জন্য বৃষ্টির জন্য আবার ডেটটা পাল্টানো হলো অনেক জায়গাতে ভাই আমার বন্যা হয়ে গেছে না একতলা করে পাকা বাড়ি বিল্ডিং পানির তলে তলিয়ে গেছে কথা ঠিক কিনা জোরে বলো আল্লাহ সব কিছু কথা আল্লাহ এখন আমাদেরকে অনেক ভালো রেখেছে কথা বুঝতে পেরেছে তো ভাই আমার আমাকে দাওয়াত করেছেন আমি দাওয়াতি মেহমান তাওয়াতি বক্তা আমার এখানে একটা জোর আছে আছে কিনা বলুন কমিটির আমার ওদের একটা আস্থা আছে ভাইজান আপনাকে এত টাইমই ওয়াজ করতে হবে মাঝে মাঝে নাতি রসুল পড়তে হবে গজল পড়তে হবে ওয়াজ করতে হবে এখন কোনো মেহেমান কোন বক্তা কোন ওয়াইজিন এসে যদি বলে ভাই আমাকে একটু টাইম দাও যে একটু ওয়াজ করব কমিটি দিতে পারে নাও দিতে পারে এমন কোনো গ্যারান্টি নাই আছে কি বলুন গ্যারান্টি নাই কিন্তু আমার আগে ভাইজান রাজা হাবিবুনাকে দাওয়াত করেছেন দাওতি মেহেমান আমি হলাম দাওতি মেহমান আজকে ভাই দুপুরবেলাতে ফুরফুরা শরীফে ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা নাম শুনেছেন সিরা সিদ্দিকে হুজুর কেবলা বুঝতে পেরেছেন আমাকে ফোন করলেন বাবা তোমার আজকে ফাঁকা আছে তাহলে হুজুর আজকে দাওয়াত আছে কথা বুঝতে পেরেছেন আল্লাহর অলির দরবার থেকে হুজুররাও আমাদেরকে গুণাগরের মতো মানুষদেরকে ইয়াদ করে খুঁজে কেন এটাই জানতে হবে আমি বড় বক্তা নয় মা বাপের দোয়াটা আমার মাথার উপরে আছে পৃথিবী তো অনেক আছে আলম হুয়া তো হওয়া আমং নহি তো কিছু বি নই আর খুন হুয়া তো হওয়া হস্কু নহি তো কিছু নেই শবান আল্লাহ শোন আল্লাহ হ্যাঁ অহংকার করোনা থাকোপুরি করোনা আমি আল্লাহ তোমাকে সন্মান দিচ্ছি পৃথিবীর মানুষের কাছে তুমি নত হবার চেষ্টা করো ছোট হবার চেষ্টা করো যত তুমি নত হবে ছোট হবে আমি আল্লাহ পাঁচই দুয়াতে বড় করে দেব আর যে বেশি বড় হওয়ার চেষ্টা করে অহংকার করেছিল নমরুদ আমি আল্লাহ তাকে খরা মশা দিয়ে শেষ করে দিয়েছি ফেরাউন অহংকার করেছিল নীল নদীতে ডুবিয়ে শেষ করে দিয়েছি আল্লাহ পারেন না ও দুতলা পাকা বাড়ি বিল্ডিং করে নিয়ে মনে মনে ভাবছে আরে আমাকে আর কি হ্যাঁ কত জমি বন্যাতে সব শেষ হয়ে গেল কথা বুঝতে পেরেছেন তো তাম নবীরা চেয়েছিল আল্লাহ তোমাকে দেখব আল্লাহ কারো সঙ্গে ডাইরেক্ট দেখা করেন না কথা বলেন না একমাত্র আমার আপনার নবীকে ডেকে নিয়ে আল্লাহ আর সে মোয়াল্লাতে দিদার করিয়ে আল্লাহ দেখা করেছেন কথা বলেছেন আর উম্মতে মোহাম্মাদীকে আমার আল্লা বলেন এ আমার উম্মতে মুহাম্মাদীরা এ আমার বান্দারা তোমাদের নেবী আমার কাছে সেটা দেখা করেছেন দিদার করেছেন সাক্ষাৎ করেছেন আর সালা তো মেয়েরা মেরি এ হাবিব তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও তুমি যেমন আমার সঙ্গে দিদার করেছো দেখা করেছো সাক্ষাৎ করেছো কথা বলেছো আর তোমার উম্মতে মোহাম্মাদীরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি আল্লাহ আমার সঙ্গে পাঁচ বার তাদের মোলাকাত হয়ে যাবে নামাজের ধাপ ধারি না শুক্রবার দিন আজান হচ্ছে মসজিদে আজান হয়তো মসজিদে

তু খাই রূপি নও হাইয়া লাল সালানামাজি দি গেছো হাইয়া লাল ফালা কল্যাণে দিকে আস আসালা তু খাই রুমি নও ও মে ত্রিপুরে ও মিরা কালার মানুষ এরা ও মুখ বাসানের মানুষ এরা ও পাসুড়ার মানুষ আমি আল্লাহ জানিয়ে দিলাম আন্দা তোমার খুম থেকে নামাস্টা উত্তম থেকে উত্তম ভালো

আমার আল্লাহ খুশি হয়ে যা সুবান আল্লাহ আমার পড়লে কে খুশি হয় আর বেজার হয় কে মনক্ষুণ্ণ হয় কে রেগে যায় কে খেপে যায় কে ইনি বলছেন হিংসাবাদী উনি বলছেন মন্ত্রীরা আমি বলছি না নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আর নামাজ পড়লে শয়তান ক্ষিপ্ত হয় শয়তান হার মানুষের পিছনে লেগে আছে জুম্মার হাই হাইয়াল্লা সালাম মুয়াজ্জিন ডাকছে আর ওই সময় আপনার একটা পাঁচশো টাকার ভাড়া এসে গেছে এটাই তো পরীক্ষা বান্দা দুনিয়া দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দিচ্ছি ও দুনিয়াও মাসরাতুল আখিরাহ দুনিয়ার মায়াই পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে যেও না কবরকে ভুলে যেও না হাসরকে ভুলে যেও না দুর্দিনের দুনিয়ারে ভাই পুজে চলে হেতা আর ভালো কাজ করে গেলে ফল পাবি সেথা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ না কাজেরও দরকার আছে কাজ না করলে কাজ না করলে ইনকাম না করলে বিবি ঘরে থাকবে তো বিবি ছেড়ে পালাবে তোমার কাছে কি করতে থাকো টাকা নাই পয়সা নাই অত নাই তোমার কি মুখের মানে শুধু দেখেই পড়ে থাকতো দেখতে তুমি যত শাহ খানের মতো হও আর আমির খানের মতো হও দেখতে হিরোর মতো হলেও যদি পয়সা না থাকে বিবির কাছে হয়ে গেছে জিরো বলুন আপনার এই এলাকার মেয়েরা মাশআল্লাহ খুব ভালো আর সামনে যদি ভালো দেখতে হয় কাজ কামে না করলে চলে নাকি হ্যাঁ বাবাজি টাকা টাকা না হলে সব ফাঁকা মিলাদ করতে গেলে টাকার দরকার আছে বিরিয়ানি করতে গেলে টাকার দরকার আছে মাইক ভাড়া করতে গেলে টাকার দরকার আছে বক্তাকে দাওয়াত করতে গেলে টাকার দরকার আছে হয়নি হবে না হতে পারে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না তুলনা তো দূরের কথা মেলে না না হতে পারে আমার নবীর সাথে কারো তুলনা সকলার দেওয়ানা সকল নবীর শুনছে দো খোদার দেওয়ানা মোর আল্লাহকে দেখবে বলেছিল তামান্না তামান্লাশা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল নবী মুসা আলিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখার জন্য দিদার করার জন্য দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল কথাবার্তা হয়েছিল না একমাত্র আমার হাবিবের সঙ্গে কথা হয়েছে সকল নবীর খোদারবে সকল নবীর শুনছিল খোদারবেওয়ানা মোর আল্লা কে দেখবি বলেছিল তামাল্লা আমার নবীকে ডেকে নিয়ে আমার নবীকে ডেকে নিয়ে দেখা করলেন রব্বানা হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না মিরা ডাঙ্গার মানুষের মতো এত নবীর না ঘরে এত কাজকামের অভাব ঘরে এত পয়সার অভাব তবু মিলাদ বন্ধ করল না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না কে দেখে যারা আঙুল কেটেছে এ নাম শুনেছেন ইউসুফ আলী সালাম দেখতে কেমন ছিল দেখতে সুন্দর আমাদের মতো সুন্দর হবে নাকি হ্যাঁ ইউসুফ কে দেখে যারা আঙ্গুল ইউসুফ কে দেখে যারা আঙ্গুল দেখেছে কে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রুবু দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি না হতে পারে না হবে না হতে পারে না কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না তুলনা তো দূরের কথা চায়া মেলে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোন্লা মোহাম্মা মোলা না মোহাম্মাদ